हाय फ्रेंड्स, শেলি কিচেনে সবাইকে স্বাগত। আর আমি শেলি, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজ আমি আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার নতুন ভিডিও সবথেকে আগে আপনি দেখতে পাবেন। তো চলুন দেখা যাক। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে। বাইরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, অলস সময়, খাই খাই মন। তো এরকম সময় কিছু একটা মুখরোচক হলে কিন্তু মন্দ হয় না, তাই জন্য আজকে বানাবো ফ্রেঞ্চ ফিঙ্গার। ফ্রেঞ্চ ফিঙ্গার বানাবো তো প্রথমেই আমি একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। সুজি আর আলু দিয়ে বানাবো। পাত্রটা গরম হয়ে যাচ্ছে, আমি একটু জল দেবো, হাফ কাপ মতো জল দেবো। এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, দেবো সামান্য একটু লবণ, অল্প একটু লবণ দিয়ে দেবো। এর মধ্যে জলটা আমার ফুটে গেছে, তো এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে হাফ কাপ সুজি আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করি। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, তার মধ্যে সুজিটা ফুলে যাবে, সুজিটা খুব সুন্দর ফুলে যাবে। তারপরে আমি নেক্সট স্টেপে যাব। খুব কম ইনগ্রিডিয়েন্টস আর খুব কম সময়ে আমরা এই ফ্রেঞ্চ ফিঙ্গারটা তৈরি করব। তো প্রথমে আমি এই 5টা আলু নিয়েছি, আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের নিয়েছি, খুব একটা বড় না। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে আমি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এইভাবে কুচি করে নিয়েছি। নিয়েছি রসুন, নিয়েছি 1 টেবিল স্পুন মতো রসুন আমি কুচি করে নিয়েছি, একদম গ্রেট করে নিয়েছি। যদি কেউ পেস্ট করে নেয় তো রসুন পেস্ট করে নিতে পারে। আর আছে ধনে পাতা, আছে 1 বাটি মতো ধনে পাতাকেও কুচিয়ে নিয়েছি। আর কিছুই লাগছে না, স্বাদ অনুযায়ী তো লবণটা লাগছে, আর কিছুই লাগছে না, এই দিয়েই বানাবো আমি। তো প্রথমে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। টোটাল আলুগুলোকে আমার এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার সুজিটাকে নিয়ে আসবো, সুজিটাকে দেখবো কি অবস্থা হলো। সুজিটা একদম ফুলে গেছে। তো প্রথমে সুজিটাকে আমি একটা পাত্রে নিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো। হালকা গরম গরম আছে, একদম ঠান্ডা হওয়ার দরকার নেই। হালকা গরম অবস্থায় এটাকে তুলে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়ে তার মধ্যে আলু আর বাদ বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো সব মাখিয়ে নেবো। এটাকে প্রথমে আগে ভালো করে মাখিয়ে নেবো আমি। এবারে 1 টিস্পুন মতো আমি সাদা তেল নিয়ে এটা ওটার উপর ছড়িয়ে দিয়ে দেবো। প্রথমে বেলজিয়ামে ফিশ ফ্রাই করে খাওয়া হতো। 1600 শতাব্দীর শুরু থেকে আলুর জনপ্রিয়তা হওয়ার সাথে সাথে আলুটাকে ওইভাবে খাওয়া হতো। তারপরে ওখানে ইউরোপের বেলজিয়াম বা কারো কারো মতে ফ্রান্সে শুরু হয়েছিল বলে ফ্রেঞ্চ ফিঙ্গার নামটি এসছে। আর আমি দেখিয়ে দিই যে সেই ডোয়ের থেকে, পুরো ডোর থেকে এরকম ছোট ছোট করে নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে লম্বা করে দেব। এইভাবে লম্বা করে এগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা আমার হয়ে গেছে, মিডিয়াম রেখে তৈরি করবো। এক এক করে দেখুন ফুলে যাচ্ছে, উপরে ভেসে উঠছে। তো তৈরি করবো আর এর মধ্যে দিয়ে দেবো, তৈরি করে আমি রেখে দেবো না, আর তৈরি করবো আর তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেবো। এরকম করে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, মোটামুটি অর্ধেকটা বানিয়েছি। এগুলো ভিতর থেকে সফট এবং বাইরে থেকে খুব সুন্দর ক্রাঞ্চি একটা ভাব আছে। আর যদি টোটালটাই একটু ক্রাঞ্চি রাখেন এবং বেশিক্ষণ রাখতে চান তো আমি সেটা দেখাচ্ছি আর অর্ধেকটা আমি কীভাবে করছি। অর্ধেকটার মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। যদি আরেকটু কেউ দেয় তাহলে হবে, তো 1 টেবিল স্পুন দিলে অর্ধেকটাই হয়ে যাবে। এটাকে খুব সুন্দর করে এবার মাখিয়ে নেব, নিয়ে এক সেম প্রসেসে ওটাকেও আমি ফ্রাই করব। দেখুন রেডি হয়ে গেল একদম চটপটা এই ফ্রেঞ্চ ফিঙ্গার, যেটা আমি পটেটো আর সুজি দিয়ে তৈরি করেছি, এটা কর্নফ্লাওয়ার দিয়ে আর এটা কর্নফ্লাওয়ার ছাড়া। দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর। বাইরেটা একদম পুরো ক্রাঞ্চি ভাব এসছে, ভিতরটা জুসি, এটা একটু সফট হয়েছে। এটাও খুব বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে।
তো সবার কথা ভেবেই খুব সুন্দর করে বানিয়েছি। বানিয়ে দেখবেন, ট্রাই করবেন, ভালো থাকবেন, এনজয় করবেন। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপলোড পেতে আপনারা অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি সব থেকে আগে দেখতে পাবেন। তাহলে আবার নতুন কোনো দিনে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আজ তাহলে এই পর্যন্ত, বাই বাই।